ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এবার শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তার অভিযোগ প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন রত্না, মারধরের কথা বলছেন, এর আগেও খুনের চক্রান্ত হয়েছে তাই তিনি আতঙ্কিত। এই নিয়েই রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের কাছে অভিযোগ দায়ের করেছেন বৈশাখী দেবী। বৈশাখীর বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন রত্না চট্টোপাধ্যায়। তার আশঙ্কা, সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর শোভন চট্টোপাধ্যায়কে মেরে ফেলা হতে পারে, স্বামীর প্রাণ বাঁচাতে পুলিশের কাছে যাবেন তিনি, যদিও এই আশঙ্কা অমূলক বলে দাবি করেছেন বৈশাখী দেবী। বুধবারই নিজের সম্পত্তি বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন শোভনবাবু। এরপর সংবাদ মাধ্যমে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় স্বামী ও স্বামীর বান্ধবী বৈশাখী দেবীকে হুমকি দেন বলে অভিযোগ। বৈশাখীর কথায়, রত্না প্রভাবশালী বিধায়ক, প্রকাশ্যেই আমাকে এবং আমার স্বামীকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর কথা বলেছেন, আমি ভয় পাচ্ছি, আমি তো সাধারণ মানুষ, ভয় করছে, আমাকে প্রাণে মারা হতে পারে। এদিকে পুলিশের দ্বারস্থ হওয়া নিয়ে বৈশাখী দেবীকে কটাক্ষ করতে ছাড়েনি রত্না চট্টোপাধ্যায়। তার কথায়, আমার জন্য নয়, আমার স্বামীর প্রাণ রক্ষা করতে আমি সমস্ত প্রশাসকদের দ্বারস্থ হব। বৈশাখী সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে, এবার ওকে খুন করা হতে পারে, যদিও রত্না দেবী পুলিশের দ্বারস্থ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমি জোর করে সম্পত্তি লিখিয়ে নিয়ে নিই।